আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রসায়ন ডিপার্টমেন্টের সকল ছাত্রছাত্রীদের জন্য এই ভিডিওটি। রসায়ন ডিপার্টমেন্টে যারা অনার্স চতুর্থ বর্ষে অধ্যয়নরত আছেন তাদের বৈধ রসায়ন চেয়ারের তৃতীয় অধ্যায়ের একটি গাণিতিক সমাধান নিয়ে এখন আলোচনা করব। তিন নম্বর অধ্যায়ের তৃতীয় অধ্যায়ের গাণিতিক সমাধানের মধ্যে একটি প্রশ্নটি হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 1 বায়ুচাপে 1 মোল অক্সিজেন গ্যাসের স্থানান্তর পার্টিশন ফাংশনের মান হিসাব করো, যেখানে দেওয়া আছে অক্সিজেনের পারমাণবিক ভর 16 আর কে ইজিক্যাল টু 1.38 × 10⁻¹⁶ আর্ক পার ডিগ্রি পার মোল। এখানে যে এককটি দেওয়া আছে এককটি খুব ভালোভাবে লক্ষ্য করেন যে এখানে আর্ক পার ডিগ্রি পার মোলে দেওয়া আছে, যে যায় সেজন্য 10⁻¹⁶ দেওয়া আছে এখানে। আর এইচ এইচ ইজিক্যাল টু 6.624 × 10⁻²⁷ আর্ক সেকেন্ড। এখানে যে এককটা দেওয়া আছে আর্ক সেকেন্ড, আর্ক সেকেন্ড না দেওয়া থাকলে, যদি জুল সেকেন্ড দেওয়া থাকতো তাহলে 10⁻³৪ হইতো। এরপরে হচ্ছে আর ইজিক্যাল টু ক্যাপিটাল আর ইজিক্যাল ইকুয়াল 82.06 অ্যাটম মানে এটিএম পার ডিগ্রি পার মোল। তো প্রশ্নটি বোঝা গেল যে আমাদের ডেটা অ্যাভেলেবল অক্সিজেনের স্থানান্তর পার্টিশন ফাংশনের মান বের করতে হবে। তো আমরা এর সমাধান করে আসি। সমাধানটি হবে, একটু দেখে নিই সমাধান। তো এখানে সুন্দরভাবে দেখা যাচ্ছে আমাদের সমাধান উত্তর দিতে হবে অক্সিজেনের অণুর ভর। অক্সিজেন আমরা যেহেতু জানি একটা অক্সিজেনের অণুর অণুর সংকেত কি, একটা অক্সিজেনের অণুর সংকেত হচ্ছে O2। এই কারণে অক্সিজেনের একটা অণুতে দুইটি পরমাণু বিদ্যমান। অক্সিজেন অণুর ভর এম ইজিক্যাল টু অক্সিজেনের মোলার ভর, মোলার ভর অক্সিজেনের মোলার ভর ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা এন, তাহলে 16 একটা পরমাণুর ভর হচ্ছে 16 অক্সিজেনের গুণন, দুইটা পরমাণু আছে বিধায় দুই দেয়া গুণ, এরপর ডিভাইডেড বাই 6.023 × 10⁻²³ ইকুয়াল 5.31 × 10⁻²³। এটা হচ্ছে অক্সিজেনের অণুর ভর বের করলাম। তো এখানে উপরে আমাদের যে প্রশ্নে দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আমাদের সেলসিয়াস স্কেলে করলে হবে না, আমাদের এটাকে কেলভিন স্কেলে কনভার্ট করতে হবে। তো 25 + 273 = 298 কেলভিন। এরপর আমাদের কি করতে হবে, এরপর আমাদের যা করতে হবে যে এক মোল অণুর জন্য পার্টিশন ফাংশনের জন্য এক মোল, এই যে এক মোল অণুর জন্য পার্টিশন ফাংশনের সমীকরণ হতে আমরা জানি, আমরা জানি স্থানান্তর পার্টিশন ফাংশন কিউটি ইকুয়াল 2πmkt³/3/2 / s³ × ভি। ভি হওয়ার কথা ছিল, ভির পরিবর্তে আমরা লিখতে পারি RT/P। তো এটা হচ্ছে স্থানান্তর পার্টিশন ফাংশনের জন্য, স্থানান্তর পার্টিশন ফাংশনের জন্য সূত্র। তো এখন আমরা কি করব, এই সূত্রের মধ্যে আমাদের মান বসাবো, ডেটা বসাবো, যে টু গুণন পাই 3.1416, পাই এর মান গুণন এম, এম এর মান ওই বের করে আসলাম 5.31 × 10⁻²³ গুণন কে এর মান উদ্দীপকে দেওয়া আছে, অর্থাৎ প্রশ্নে দেওয়া আছে 1.38 × 10⁻¹⁶, এটা কিন্তু আর্গে আর্গ এককে দেওয়া আছে, এই কারণে 16 গুণন 298 টি টেম্পারেচার তাপমাত্রার মান হোল টু দি পাওয়ার 3/2 / এইচ এইচ কিউব মানে এইচ এর মান 6.624 × 10⁻²⁷, এটা আর্গ আর্গ সেকেন্ডে দেওয়া আছে, যার কারণে 10⁻²⁷ হোল কিউব গুণন এখানে আর, আর এর মান 82.06 × 298/1, চাপ হচ্ছে পি এর মান 1 বা এটিএম চাপ বলছে। তো এখন এটাকে যদি আমরা সমাধান করি তাহলে উপরে যে এই যে এই অংশটুকু গুণন গুণ করব 3/2 পাওয়ার করব, এটা এটা গুণ করলে যে রেজাল্ট পাবো 1.2 × 10⁻⁸, আর নিচে হচ্ছে এস কিউব
গুণন হচ্ছে 1 দিলে হচ্ছে 2.90 গুণন 10 ইনভার্স 79 তো এটা যখন উপরের ডেটা দিয়ে নিচের ডেটাকে ভাগ করব তখন 4.1 গুণন 10 টু দি পাওয়ার 30 তো এটাই হচ্ছে আমাদের অ্যানসার আমি অনেকের কাছে লক্ষ্য অনেক অনেকজনের কাছ থেকে লক্ষ্য করেছি যে আপনারা এই যে এই ক্যালকুলেশনের অংশটুকু ক্যালকুলেটরে তুলতে পারেন না মানে সমাধান করতে পারেন না যদি আপনারা না করতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি ক্যালকুলেটরে কিভাবে সমাধান করতে হয় এই ভিডিও নিয়ে পরবর্তীতে আসব সবাই কমেন্ট করবেন আর পরবর্তীতে কার কোন গাণিতিক সমাধানটি লাগবে সবাই কমেন্ট করেন আমি ভিডিও আকারে আপনাদের দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন